অনেকদিন পরে দুই ভাই বোন মিলে একবারে পেট পুরে খাও। হ্যাঁ আমি বরং গিয়ে দুটো ভাত চাপাই, আর তুই এক কাজ কর, তুই চট করে বাজারে গিয়ে একটু জ্যান্ত মাছ নিয়ে আয়, আমি ঝটপট একটু ঝোল ভাত রেখে দিচ্ছি, তোরা দুজনে বসে খাবি কেমন? কি খেলা বলো তো ডাক্তার রায়চৌধুরী, আপনার সাথে যোগাযোগ হল, আপনি সায়নের চিকিৎসা করলেন, অথচ নন্দিনী যে আপনারই বাড়িতে রয়েছে। সায়নের চিকিৎসা করতে এসে যদি নন্দিনী পরিচয় জানতে পারতাম তাহলে এত বড় ঘটনা ঘটত না। নন্দিনীর সঙ্গে এতদিন কাটানোটা আমাদের কাছে স্বপ্নের মতো, যেন মিস্টার চ্যাটার্জি শুধু শুধু আমাদের পরিবারই নয়, পঞ্চগ্রামের প্রতিটা মানুষের কাছে ও আস্তে আস্তে প্রিয় হয়ে উঠেছিল। ডাক্তার রায়চৌধুরী, নন্দিনী ওরকমই, বড় বড় অভিমানী মেয়ে আমার। সায়নের অসুস্থতার খবর পেলেই ও নিশ্চয়ই চলে আসবে, নিশ্চয়ই। পঞ্চু যখন চাটুজ্জে বাড়ি থেকে এলো তখন সব সময় ওর মুখে তোমাদের কথা লেগে থাকতো, সব সময় বলতো সায়ন দাদা আর দিদি ভাই, সায়ন দাদা আর দিদি ভাই। পঞ্চু কি বলতো জানো? বলতো, না গো পিসি, সেটি হবার জো নেই গো, আমার মাতার ওপর অনেক আগে থেকেই বৌদি ভাই বসে আছে, সে হচ্ছে আমার অয়ন দাদার বউ, আর নন্দিনী দিদি ভাই সে হচ্ছে আমার ও জন্মের নিজের মায়ের পেটের বউ। বাবারই সবার কাছে আমি আমি মরে গেছি, ওরা আমাকে ভুলে গেছে পিসি, ওরা ভুলে গেছে। তোমার পুরনো বন্ধুকে চিনতে পারছো না সায়ন? মিস্টার চ্যাটার্জি, সায়নের ব্যাপারে আপনারা আমাকে কোনো কিছু লুকোবেন না, এর মধ্যে অন্য কোনো ডাক্তার দেখিয়েছেন ওকে, কিংবা কারো পরামর্শে টোটকা জাতীয় কোনো কিছু খাইয়েছেন সায়নকে? সেরকম কিছু তো হয়নি ডাক্তারবাবু, আমি সানুর ব্যাপারে অনেক ভুল করেছি, যাই করেছি ওর ভালো ভেবে করেছি, মানে ওর ভালো হবে ভেবে করেছি, তাই বলে ডাক্তারবাবু আমি অন্য কোনো ডাক্তারের ওষুধ বা টোটকা জাতীয় কিছু খাওয়াইনি, বিশ্বাস করুন। আমার ওষুধ ছাড়াও সায়নকে যে অন্য কিছু খাওয়ানো হয়েছে এটা আমি জোর দিয়ে বলতে পারি। দেখুন মিস্টার চ্যাটার্জি, আমার ওষুধে উন্নতি না হলেও এতটা অবনতি কখনোই হতো না। ঠিক আছে, আজ আমি যাব। ডাক্তারবাবু আমার আমার সানুর কি হবে তাহলে? চিন্তা করবেন না, সায়নের সব দায়িত্ব আমার, আমি কাল আবার আসবো। আমি ভেবেছিলাম যে আমি যেমন করে আমার ন্যানির জন্য চ্যাটার্জি বাড়ির মানুষগুলো সেইভাবে কি করেছে, তারা একটার পর একটা অন্যায় করেছে আমার মেয়ের। একে আমি ভাই বোনেদের মধ্যে সব থেকে ছোট, তার মধ্যে ওই বাড়ির আশ্রিত, এর আগেও একবার অপমানিত হয়ে আমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, রুমন প্রতিবাদ করেছিল কিন্তু ওকেও বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে।